আমি সংযুক্তা, বাঙালি রান্নায় হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি রুই কাটলেট। রুই কাটলেট বানাতে কী কী লাগছে দেখে নিই। আমি দুটো রুই মাছের পেটির পিস নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্পস, একটা ডিম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা তিনটে একসাথে পেস্ট করে নিয়েছি, নুন স্বাদ মতো, লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো, আর লাগবে তেল। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করব। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি সবটাই দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা সবটা দিয়ে দিলাম। লেবুর রস আমি এক টেবিল স্পুন মতন দিলাম। নুন স্বাদ মতো। এবার আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এটাকে 15 থেকে 20 মিনিট মতন ম্যারিনেট করতে দেব। আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি এক একটা মাছকে কোট করব। প্রথমে আমি ময়দাতে খুব ভালো করে এটাকে কোট করে নিচ্ছি মাছটাকে। চারদিক খুব ভালোভাবে ময়দাতে আমি কোট করে নিচ্ছি। আমার ময়দাতে কোট করা হয়ে গেছে। এবার আমি ডিমে কোট করছি। ডিমেও খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্পস দিয়ে ভালো করে কোট করে নেব। একটু চেপে চেপে দেব যাতে ভালোভাবে ব্রেড ক্রাম্পসটা মাছের মধ্যে লেগে যায়। আমার হয়ে গেছে একটা। একইভাবে আমি আর একটা মাছও করে নেব। ডিমের কোট করছি। এবার আমি ব্রেড ক্রাম্পস দিয়ে আবার কোট করে নেব। এবার আমি এটাকে ভেজে নেব। আমার হয়ে গেছে। আমার হয়ে গেছে। আমি এবার দুটো মাছ ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। ডিপ ফ্রাই হবে গোল্ডেন ব্রাউন কালারের। এক সাইড হয়ে গেলে আমি অপোজিট সাইডটা দিয়ে দেব। আমার একটা সাইড হয়ে গেছে। আমি এবার অপোজিট সাইডটা দিয়ে দিচ্ছি। আমার দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। রেডি হয়ে গেছে রুই কাটলেট। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।